Duniyar Muslim! Duniyar Muslim! প্রধানমন্ত্রী বরাবর আমার একটা দরখাস্ত দেওয়া আছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে। যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে জিহাদের জন্য কোনো লোক নেওয়ার সোর্স উনি দেন তাহলে আমি আলাউদ্দিন জিহাদি যাব এবং আমার সাথে যারা যেতে চায় তাদেরকে নিয়ে যাব। মুসলিম মিল্লাতের বৃহৎ স্বার্থের ইস্যুগুলি নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ফিলিস্তিনে মুসলমান নয় শুধু তাম পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, ঠিক না বেঠিক? ফিলিস্তিনি মুসলমানদের গায়ে আঘাত দিয়ে সারা পৃথিবীর মুসলমানদের কলিজার মতো আঘাত দিয়েছে, ঠিক না বেঠিক? এটা নিয়ে আমরা তো অনেক দূরে পড়ে গেছি, আলহামদুলিল্লাহ সারা পৃথিবী এখন নাড়া পড়ে গেছে। এমনকি খ্রিস্টানরা পর্যন্ত এই ইসরায়েলের আগ্রাসনী মনোভাব দেখে আশ্চর্য হয়ে গেছে, তারা এতটা হিংস্র কেন? মুসলমান তো হিংস্র না, মুসলমানরা বছরের পর বছর 75 বছর ধরে মার খাইতেছে। এই ফিলিস্তিনি মুসলমানরা মার খাইতেছে আলহামদুলিল্লাহ। ইরান সহ বেশ কয়েকটা রাষ্ট্র এখন যুদ্ধের ঘোষণা প্রায় দিয়ে দিয়েছে, যদি গাজা দখল করে তাহলে যুদ্ধ হয়ে যাবে সারা পৃথিবীতে, ইসরায়েলের অস্তিত্ব গোটা দুনিয়া থেকে মুছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা হুঁশিয়ারি দেওয়া হয়ে গেছে। আমেরিকা যদিও অস্ত্র পাঠাইছে কিন্তু তারা এখন আবার হিমশিম খাইতেছে, সিদ্ধান্ত চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছে, তো ঠেলা পড়ে গেছে। আপনাদেরকে এটুকু বলবো, আমার এই ভাই যে বলেছে দুনিয়ার মুসলিম, বলেন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আজকে